নমস্কার, আমি অমিতবাবু, আপনারা দেখছেন বংধারায়। 2022-এ এসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সামিট হচ্ছে উজবেকিস্তানের সমরকান্দ শহরে, যেটা আফগানিস্তানের উপরের দিকে অবস্থিত। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এটা প্রথম এস্টাবলিশ হয় 1947 সালে, কিন্তু তখন এটার নাম ছিল সাংহাই ফাউন্ড গ্রুপ। 2001 সালে এর নাম পরিবর্তন হয়ে নাম হয় সাংহাই কর্পোরেশন। আর 2017-এর আগে শুধুমাত্র 6 মেম্বার ছিল এই কর্পোরেশনে, কিন্তু 2017-এর পর ভারত এবং পাকিস্তান এই গ্রুপটিতে যোগদান করার পর মেম্বার সংখ্যা দাঁড়ায় 8 জনে। এসিওর হেডকোয়ার্টার বেজিং শহরে অবস্থিত। মোট 8 সদস্য হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান। এই এসিও সামিটের প্রধান লক্ষ্য হলো কাউন্টার টেররিজম। তাই এখানে প্রশ্ন উঠেই যায় যে পাকিস্তান তাহলে এই গ্রুপে কি করছে, কেন পাকিস্তানকে এই গ্রুপে নেওয়া হলো? যে দেশ নিজেই আতঙ্কবাদীদের আশ্রয় দেয় সেই দেশ কেন এই গ্রুপে থাকবে? আমি ঠিক জানি না কেন নেওয়া হলো পাকিস্তানকে। যাই হোক, প্রধান টপিকে আসি। আমাদের দেশ ভারত 2017-এর পর থেকে 5 যোগদান দিচ্ছে এই সাবমিটে। আজকের তারিখে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি উজবেকিস্তানের সমরকান্দ শহরে উপস্থিত আছে। এখন কথা হচ্ছে, এই সাবমিটটা এত গুরুত্বপূর্ণ কেন ভারতের জন্য? প্রথমে বলে রাখি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর মিটিং হবে এই সাবমিট চলাকালীন। এটা একটা প্রধান কারণ এই সাবমিটে অংশগ্রহণ করার। দেখুন, এই সাবমিটে যে কোনো দেশ অন্য কোনো দেশের সাথে সাবমিট চলাকালীন সাইড লাইনে সাবমিট করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অনেকদিন আগে ঘোষণা করেছিল এই সাবমিটে ভারতের সাথে কথা হবে এশিয়া প্যাসিফিক রিজন নিয়ে, G20, UNSC এবং ভারত আর রাশিয়া কীভাবে একে অপরকে সাপোর্ট করবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে। আর এই সমস্ত কারণগুলোর জন্যই বোধহয় ভারত রাশিয়ার জন্য গোটা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল। রাশিয়ার বিরুদ্ধে ভারত কখনোই ভোট দেয়নি ইউএনের মঞ্চে, সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। ভারত সবসময় চেয়েছে একটা ডিপ্লোম্যাটিক সমাধান। রাশিয়ার সাথে মিটিং আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ অনেকটাই, কারণ রাশিয়া হচ্ছে আমাদের অল ওয়েদার পার্টনার। রাশিয়া শুরু থেকে আজ পর্যন্ত সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছে, যেখানে পশ্চিমী দেশগুলি যেমন আমেরিকা বা অন্যান্য দেশগুলো কখনোই ভরসাযোগ্য হয়ে উঠতে পারেনি ভারতের কাছে। এমনকি এই দেশগুলি অনেক সময় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাছাড়া রাশিয়ার সাথে আমাদের দেশের ব্যবসা বা ট্রেড অনেক বেশি হয় অন্য দেশগুলির তুলনায়। আমরা 2022-এর প্রথম 6 যদি লক্ষ্য করি, 120% ব্যবসা বৃদ্ধি পেয়েছে আমাদের রাশিয়ার সাথে। 11.6 বিলিয়ন ডলারের ট্রেড হয়েছে দুই দেশের মধ্যে। আর এই ট্রেডগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ক্রুড অয়েল। এটা আমরা সবাই জানি, আমরা প্রচুর পরিমাণে তেল কিনে থাকি রাশিয়া থেকে। তো এই সব কিছু নিয়ে আলোচনা হবে এই সামিটে, এবং দুই দেশের সম্পর্ক হয়তো আরও গভীর হবে। এছাড়াও সামিট হবে উজবেকিস্তান এবং ইরান এই দেশগুলির সাথে। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর, এটাই থাকবে প্রধানমন্ত্রী মোদিজির প্রধান আলোচ্য বিষয় এই সামিটে। এবং এই সামিটে ভারতের প্রধানমন্ত্রীর সাথে হয়তো শি জিনপিংয়ের মুখোমুখি হতে পারে। এখন কথা হচ্ছে, চীনের সাথে কি কিছু আলোচনা হবে ভারতের, এটা দেখার বিষয়। আজ তাহলে আমরা এখানেই শেষ করব, আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। ততক্ষণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।